Dear viewers, welcome back to my channel. Hope all of you are going fine. Viewers, today once again with all of you with a new class and going to discuss about compound to simple. And we know that transformation of sentences is one of the most important grammatical topic, and there are a lot of parts here. I am going through the part step by step, and today I am going to about an important concern. So please be with me until the end of the class and let's jump to our part. So viewers, let's go through our part today. Viewers, amra jeta bolchilam compound to simple dekhabo. Ami amar ei transformation simple complex compound er prottekta class ei ami bole thaki je simple complex compound ki ebong apnaderke janate chai jara amar ager class gulo dekhenni shekhane ami simple complex compound er shongha orthat কখন কিভাবে হয় কোন কোন বিষয়গুলো থাকলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ধরে নিব ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি প্লিজ দেখে নেবেন তো চলুন আজকের ক্লাসটাকে আমরা আলোচনা করি আমি প্রথমেই লিখেছি যে রুলসটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ কিভাবে ট্রান্স করতে হবে যেমন আমি এখানে লিখেছি দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড অ্যান্ড ব্রড ব্যাড লাক যদি অর্থ করি যে বৃদ্ধ মানুষটি অর্থাৎ এখানে আমরা জানি এখানে ওল্ড সেলরের কথা বলা হয়েছে বৃদ্ধ নাবিকটি পাখিটিকে হত্যা করেছিল অ্যান্ড ব্রড ব্যাড লাক এবং দুর্ভাগ্য ডেকে এনেছিল তো ভিউয়ার্স আমি যে রুলসটা এখানে বলবো প্রথমত এখানে অ্যান্ড দ্বারা কম্পাউন্ড হয়েছে আমরা জানি অ্যান্ড অর বার্ড এই কনজাংশনগুলো দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স মানে দুটি সিম্পল সেন্টেন্স যুক্ত হয় এখানে অ্যান্ড যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা এবং তার পূর্বে যিনি সাবজেক্ট দ্য ওল্ড ম্যান পরবর্তীতে তিনি কিন্তু সাবজেক্ট অর্থাৎ যিনি পাখিটিকে হত্যা করেছেন তিনি দুর্ভাগ্য ডেকে এনেছেন তাহলে দুটো সাবজেক্ট এক তো যদি অ্যান দ্বারা যুক্ত হয় এবং দুটো সাবজেক্ট এক হয় তবে কি করতে হবে চলুন আমরা একটু দেখি আমি প্রথমে লিখেছি প্রথম বাক্যের মূল ভার প্লাস আইএনজি অর্থাৎ পার্টিসিপল হবে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে এখানে খেয়াল করে দ্য ওল্ড ম্যান কিল্ড তাহলে কিল্ডে এখানে ভার্ব মূল ভার্ব এখানে ব্রটও দুটোতে মূল ভার্ব আছে তাহলে আমরা মনে রাখবো যদি অ্যান দ্বারা যুক্ত হয় এবং দুটিতেই মূল ভার্ব থাকে তবে আমাদেরকে প্রথম বাক্যের মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে তাহলে ভিউয়ার্স এখানে কিল্ড হচ্ছে আমাদের মূল ভার্ব মানে অর্থাৎ কিল তাহলে কিলের সঙ্গে আইএনজি যোগ করলে আমাদের দাঁড়াবে কিলিং দ্য বার্ড তাহলে আমি লিখছি তারপর ভার্বের পরের অংশ তো ভিউয়ার্স এখানে দ্য বার্ড হচ্ছে প্রথম বাক্যের ভার্বের পরের অংশ তাহলে হবে কিলিং দ্য বার্ড একটু আশা করি বোঝাতে পেরেছি তারপরে আমরা এন্ডকে উঠিয়ে কমা বসাবো তো দিলাম কিলিং দ্য বার্ড এখানে কমা প্লাস প্রথম বাক্যের সাবজেক্ট তো ভিউয়ার্স এখানে প্রথম বাক্যকে দ্য ওল্ড ম্যান কারণ দুদিকে সাবজেক্ট থাকি আমরা প্রথম বাক্যের যে সাবজেক্ট তাকে রিসিভ করব তাহলে কিলিং দ্য বার্ড এখানে হয়ে যাবে দ্য ওল্ড ম্যান এবার আশা করি প্লাস দ্বিতীয় বাক্য এখানে কি হয়েছে তিনি দুর্ভাগ্য ডেকে এনেছিলেন এটা হচ্ছে পরবর্তী অংশ তাহলে হয়ে যাবে দ্য ওল্ড ম্যান ব্রড ব্যাড লাক যা আছে বাকি অংশটা আমরা লিখে ফেলবো তাহলে ভিউয়ার্স অ্যান্সারটা দাঁড়াচ্ছে কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রড ব্যাড লাক এ হচ্ছে আমাদের তাহলে এটাও ঠিক একই রকম আমি দেখিয়েছি ডেলা সোল্ডার হেয়ার অ্যান্ড বট এ প্লাটিনাম ফফ সেন ওকে ফাইন তাহলে এখানে সোল্ড হচ্ছে মূল ভার্ব এখানে অ্যান্ডের পরে বাই থেকে বট এসেছে দুটো মূল ভার্ব এবং এখানে যিনি সাবজেক্ট এখানে ঠিক তিনি সাবজেক্ট অ্যান্ডের পরে এক্ষেত্রে আমরা কী করবো এখানে সোল্ডের প্রেজেন্ট ফর্ম কি সেল তাহলে সেলের সঙ্গে আইনজি হবে আমরা লিখব সেলিং হার হেয়ার ঠিক আগেরটার মতো করে এবার আমরা অ্যান্ডকে উঠিয়ে দিয়ে কমা বসাবো তাহলে সেলিং আর হেয়ার তাহলে আমরা প্রথম বাক্যের সাবজেক্টকে রিসিভ করবো ডেলা হচ্ছে সাবজেক্ট সুতরাং ডেলা বাকি অংশ ডেলা বোট এ প্লাটিনাম ফপসিল ভিউয়ার্স আশা করি বোঝাতে পেরেছি দেন আমরা সেকেন্ড রুলে যাব এখানে একটু ভিন্ন বিষয় আমরা খেয়াল করব বিষয়টা কি ভিউয়ার্স এখানে হয়ে যাবে যে দুটো ক্লজের সাবজেক্ট ভিন্ন হবে যেমন আমি লিখেছি দ্য ম্যারেজ সেরেমনি ওয়াজ ওভার অ্যান্ড তাও অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে পরবর্তীতে লিখেছি দ্য গেস্টস ওয়ার অল গোয়িং টু দ্য ফিস্ট বিয়ে অনুষ্ঠান শেষে সকল অতিথিরাই ভোজসভায় যাচ্ছিলেন তাহলে এখানে খেয়াল করি এখানে ম্যারেজ সেরিমনিটা অর্থাৎ দ্য ম্যারেজ সেরিমনি সাবজেক্ট আর এখানে দ্য গেস্ট সাবজেক্ট তাহলে ভিউয়ার্স দুটো ক্লজের সাবজেক্ট ভিন্ন ভিন্ন রকম তাহলে এক্ষেত্রে যেটা হবে আমাদের যে কাজ করতে হবে এবং আমরা এখানে
অক্সিলারি পেয়েছি, অর্থাৎ এম ইজ আর ওয়াজ এর। তো যদি এমন হয় এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে ভিউয়ার্স আমাদের যে কাজটা করতে হবে, যখন এম ইজ আর থাকবে এম ইজ আর স্থলে হবে বিং, আর যখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে তখন হবে হ্যাভিং। এবং আমরা শুরু করতে হবে প্রথম সাবজেক্ট দ্বারা, যেহেতু সাবজেক্ট ভিন্ন ভিন্ন। তো বাই দ্য ওয়ে আমরা শুরু করে দিই। আমি লিখলাম দ্য ম্যারিজ, যা আছে তাই লিখব দ্য ম্যারিজ সেরেমনি। তো ভিউয়ার্স এবার নিয়মে আসে, আমাদের অক্সিলিয়ারি ওয়াজ আছে। তো আমরা শিখেছি যদি অ্যামিজার থাকে তবে বিং, অ্যামিজার ওয়াজ আর থাকলে বিং, আর যদি হ্যাভেজার থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যামিজ আর ওয়াজ ওয়ার, অর্থাৎ এগুলো থাকলে বিং হবে, তাহলে এখানে হবে বিং। তারপরে ওভার, এবার অ্যান্ডকে উঠিয়ে আমরা কমা দিলাম। তারপরে ভিউয়ার্স এই পরবর্তী অংশটাকে আমরা পুরোটাকে নিয়ে নিব, দ্য গেস্টস আর অল গোয়িং টু দ্য ফিট, এই অংশটা আমি লিখলাম না, আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ তাহলে অ্যান্সারটা হলো কী দাঁড়ায়, দ্য ম্যারিজ সেরেমনি, তারপর অ্যামিজার ওয়াজের স্থলে বিং, তারপরে যা আছে অর্থাৎ ভার্বের পরের অংশ, অ্যান্ড উঠিয়ে কমা এবং তারপরের ক্লজটা। তাহলে দ্য ম্যারিজ সেরেমনি বিং ওভার, দ্য গেস্টস আর অল গোয়িং টু দ্য ফিস্ট। ভিউয়ার্স এ হচ্ছে এটা সেকেন্ড, ঠিক তেমনি করে আমি দুটা উদাহরণ দেখিয়েছি। দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই রিটার্ন হোম, সূর্য অস্ত গিয়েছিল এবং আমরা বাড়ি ফিরেছিলাম। এখানেও দুটো সাবজেক্ট ভিন্ন, একটা হচ্ছে সূর্য, একটি হচ্ছে আমরা, এবং অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। তো ভিউয়ার্স তাহলে আমরা বুঝতে পেরেছি এখানকার সাবজেক্টটাকে আমরা নিব, লিখব দ্য সান হ্যাভ এজ হ্যাড যখন থাকবে তাহলে হয়ে যাবে হ্যাভিং, তাহলে লিখব দ্য সান হ্যাভিং সেট, অ্যান্ডকে উঠে আমরা কমা দিয়ে দিব, তারপরে বাকি ক্লজটাকে আমরা নোট করে দেব, উই রিটার্ন হোম, উই রিটার্ন হোম। ভিউয়ার্স আশা করি বুঝাতে পেরেছি, তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে, দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম। এবার রুল থ্রি, নেক্সট ওয়ান, এক্ষেত্রে যেটা হবে ভিউয়ার্স আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটি অর দ্বারা যুক্ত হবে। তো আমি একটু কথা বলি, আমরা অর্থ অথবা জানি, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে অর নতুবাকে মিন করে, তুমি এটা করো নতুবা এমন হবে ওটা হবে, তুমি ভালো করে পড়ো নতুবা ফেল করবে, লাইক দিস ওয়ান। যেমন আমি এখানে লিখেছি ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট প্রসপার ইন লাইফ, কঠোর পরিশ্রম করো নতুবা তুমি জীবনে উন্নতি করতে পারবে না। তো ভিউয়ার্স এক্ষেত্রে আমরা যা করবো একটু খেয়াল করি, উইথআউট প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, আবার বলছি উইথআউট প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যখন অর দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ এটা কিন্তু একটা ইম্পারেটিভ। যখন অর দ্বারা যুক্ত সেন্টেন্সটি ইম্পারেটিভ হবে তখন আমরা কী করবো, উইথআউট লিখব সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে হয়ে যাবে উইথআউট। এবার ভিউয়ার্স খেয়াল করি, এখানে ওয়ার্কটা হচ্ছে মূল ভার্ব, ওখানে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। এবার ওয়ার্কের সঙ্গে আমরা আইএনজি যোগ করে দিব, তাহলে উইথআউট ওয়ার্কিং হার্ড, এবার আমরা কমা দিব, অরটাকে উঠিয়ে অর উঠিয়ে কমা দিলাম, তারপর বাকি ক্লজটা, অর্থাৎ উইথআউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। তারপর যেটা লিখেছি ঠিক সেটাই, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল নট পাস, মনোযোগ দিয়ে পড়ো নতুবা তুমি পাস করবে না, তাহলে কী হবে, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস, অর্থাৎ ভালো করে না পড়ে তুমি পাস করবে না। ভিউয়ার্স এই হচ্ছে এখানকার বিষয়গুলো, লেটস জাম্প টু দ্য নেক্সট পার্ট টু নো অ্যাবাউট অ্যানাদার রুলস। ভিউয়ার্স এবার আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু রুলস দেখব, সঙ্গেই থাকুন। আমি প্রথমে সেন্টেন্সটা পড়ছি, তারপর রুল দেখাচ্ছি আপনাদেরকে। আমি লিখেছি হি ইজ ইল অ্যান্ড হি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ, সে অসুস্থ এবং সে এক ইঞ্চিও নড়তে পারছে না। ভিউয়ার্স একটু খেয়াল করবো, এখানে দুটো ক্লজের সাবজেক্ট একরকম, এখানে যে হি এখানেও সাবজেক্ট হি, অর্থাৎ যা বুঝলাম অ্যান্ড যুক্ত কম্পাউন্ড এবং দুটো ক্লজের সাবজেক্ট এক, কিন্তু একটা কথা মনে রাখবো, এবং এই প্রথম ক্লজটিতে কারণ প্রকাশ করছে, তাহলে আমরা বলতে পারি অ্যান্ড যুক্ত কম্পাউন্ডের দুটি অংশের সাবজেক্ট এক হলে, এবং যদি প্রথমটি অপরটির কারণ নির্দেশ করে তাহলে আমাদের কী করতে হবে। ভিউয়ার্স আমরা প্রথমে লিখব বিকজ অফ, যেমন আমরা বুঝতে পারছি তিনি কেন এক ইঞ্চিও নড়তে পারেন না, কারণ তার অসুস্থতা, তাহলে তার এই অসুস্থতাটা হচ্ছে এখানকার কারণ। তাহলে প্রথমে লিখব বিকজ অফ, তারপরে হবে সাবজেক্টের প্রথম ক্লজের সাবজেক্টের পজিটিভ কেস, পজিটিভ ফর্ম যেটাকে আমরা বলি, তারপর হবে যদি আমরা আগে শিখেছি যদি অ্যাম ইজ আর ওয়াজ আর থাকে তবে বিং, যদি হ্যাভ এজ আর থাকে তবে হ্যাভিং, আর যদি মূল ভার্ব থাকে তবে মূল ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এবার আসি নিয়ম অনুযায়ী, আমি লিখলাম বিকজ অফ, তারপর এখানকার হি, হি এর পজিটিভ কেস হচ্ছে হিজ,
তারপর যেহেতু অ্যামিজ আর আছে অর্থাৎ ইজ আছে তাহলে লিখবো বিং, তারপরে এখানকার অ্যাডজেক্টিভ লিখবো, তাহলে ভিউয়ার্স হয়ে গেল বিকজ অফ হিজ বিং ইল, তারপর আমরা অ্যান্ড উঠিয়ে কমা দিয়েছি এবং তার পরবর্তী ক্লজটা যা আছে তাই লিখে দিয়েছি। ভিউয়ার্স আশা করি বোঝাতে পেরেছি। এবার নেক্সট যে রুলটাতে যাব, যখন কম্পাউন্ড সেন্টেন্সে বার থাকে তখন কিভাবে আমাদেরকে সিম্পল করতে হবে। যেমন আমি লিখেছি হিজ ইল বাট হি ক্যান রান ফাস্ট, এখানে বাট কিন্তু বিপরীতত্ব প্রকাশ করবে, সে অসুস্থ কিন্তু সে দ্রুত দৌড়াতে পারে। ভিউয়ার্স তো উল্টো হয়ে গেল না, সে অসুস্থ তাহলে কি সে দৌড়াতে না পারার কথা, কিন্তু দৌড়তে পারে। তো এক্ষেত্রে আমাদের সিম্পল করার জন্য কী রুলস মেনটেন করতে হবে, আমরা প্রথমে লিখবো ইনস্পাইট অফ অর্থাৎ সত্ত্বেও, তারপর আবার আগের মতো সাবজেক্টের পজিটিভ কেস বা পজিটিভ ফর্ম যেটাকেই বলি, তারপর অ্যামিজার থাকলে বিং, হ্যাবাজার থাকলে হ্যাবিং, তারপর আমরা বাটকে উঠিয়ে কমা দিব, তারপর সেকেন্ড ক্লোজ লিখে দিব। তাহলে এবার আসি এই বাটের স্থলে, অর্থাৎ যখন কম্পাউন্ডে বাট থাকবে তখন সিম্পলে ইনস্পাইট অফ হয়। তো ভিউয়ার্স দেখলাম ইনস্পাইট অফ, তারপর হি হচ্ছে সাবজেক্ট, তার পজিটিভ হচ্ছে হিজ, অ্যামিজার অর্থাৎ ইজ আছে তাহলে বিং, তারপর এখানে অ্যাডজেক্টিভ নিব অর্থাৎ ইনস্পাইট অফ হিজ বিং ইল, এরপর আমরা পরবর্তী ক্লোজটা যা আছে তাই লিখে দিব। তাহলে আনসারটা দাঁড়াচ্ছে ইনস্পাইট অফ হিজ বিং ইল হি ক্যান রান ফার্স্ট। ভিউয়ার্স এ তো গেল আমাদের এ দুটো অংশ। এবার আমরা একটা ভিন্ন রকম একটা রুলস দেখবো, লিখেছি সময় নির্দেশক কম্পাউন্ড সেন্টেন্স হলে, অর্থাৎ যদি সরাসরি কোনো নির্দিষ্ট সময় অতীতের কোনো সময় দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স বোঝায় তবে সেটাকে সিম্পল করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখব, অর্থাৎ সমাবাচক ক্লজের সাবজেক্টিভ ভার্ব উঠে যাবে, অর্থাৎ সমাবাচক ক্লজটির যে সাবজেক্টিভ ভার্ব আমাদের দেয়া থাকবে সেই সাবজেক্ট ভার্বকে উঠিয়ে দেব। এবার জাস্ট ক্লজ সাবজেক্ট ভার্ব উঠিয়ে যে অংশটা আছে অর্থাৎ সময়টা লেখা নির্দিষ্টভাবে সেটা লিখব, অ্যান্ড উঠে যাব এবং তার পরবর্তী অংশ, খুবই সহজ। এবার আসি, যেমন আমি লিখেছি ইট ওয়াজ 20 ইয়ার্স এগো অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন লন্ডন, 20 বছর আগের কথা এবং আমি লন্ডনে বাস করছিলাম, বা হি ওয়াজ লিভিং একই কথা। তাহলে ইট উঠে যাবে, এখানে ওয়াজ ভার্ব তাও উঠে যাবে। এবার আসি ওই যে বলছিলাম সময়বাচক অংশটি বসে, তাহলে ভিউয়ার্স আমাদের এই সেন্টেন্সে 20 ইয়ার্স এগো এ হচ্ছে সময়বাচক, তাহলে লিখে ফেলেছি 20 ইয়ার্স এগো, তারপর অ্যান্ডকে উঠিয়ে দিয়ে কমা বসিয়েছি, তারপর বাকি যে অংশটা সেটা লিখে ফেলেছি। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 20 ইয়ার্স এগো আই ওয়াজ লিভিং ইন লন্ডন। ভিউয়ার্স এবার যেটা দেখবো, পরীক্ষায় খুবই আসে অ্যান্ডযুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ডকে সিম্পল, অর্থাৎ অ্যান্ড দিয়ে যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স হয় অ্যান্ডর বাদ থেকে অ্যান্ডকে পাই, এবং সেটা যদি কোনো ইম্পারেটিভ হয় অর্থাৎ মূল ভাব দিয়ে শুরু হয়ে যাবে, যেমন আমি লিখেছি ডু অ্যান্ড ডাই, করো এবং মরো, অর্থাৎ যদি তুমি করো তাহলে তুমি মরবে, কারণ আমরা জানি কমপ্লেক্সে এসে একটি সাবঅর্ডিনেট এবং একটি প্রিন্সিপাল ক্লজ দাঁড়াবে। তাহলে আমাদের কাজ হবে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এক্ষেত্রে যেটা হবে ই লিখলাম অর্থাৎ অ্যাফার্মেটিভ মিনিং দেবে, কিন্তু তাহলে সাবজেক্ট তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ইফ ইউ ডু তারপর অ্যান্ড উঠিয়ে কমা তারপর বাকি অংশ, অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্বকে নিতে হবে, ইফ ইউ ডু ইউ উইল ডাই, এ হচ্ছে এখানকার বিষয়। ভিউয়ার্স উইল সি নাও অ্যানাদার টু রুলস, সো প্লিজ বি উইথ মি। ভিউয়ার্স এবার পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এমন একটি রুল দেখবো আমরা, যেমন আমি লিখেছি দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক অ্যান্ড কুড নট ওয়াক, একটু খেয়াল করি এখানে কয়েকটা বিষয় মাথায় রাখবো আমরা, যেমন এখানে অ্যান্ড আছে কম্পাউন্ডের অ্যান্ড, এবং যিনি ওল্ড ম্যান তিনি কিন্তু হাঁটতে পারেন না, তাহলে বুঝলাম যে এখানে অ্যান্ডযুক্ত কম্পাউন্ডের দুটো ক্লজের সাবজেক্ট একই রকম। কিন্তু একটা বিষয় মাথায় রাখি, এখানে আমাদের ভেরি আছে তারপরে অ্যাডজেক্টিভ তারপর আমাদের অ্যান্ড আছে, তো এক্ষেত্রে আমাদের যে রুলসটা মনে রাখতে হবে, আমি আবার বলছি ভেরি অ্যাডজেক্টিভ এবং অ্যান্ড, এক্ষেত্রে আমাদেরকে সহজ করে মনে করে দিই, এর প্রথম যা আছে তা লিখবো দ্য ওল্ড ম্যান তারপর ওয়াজ, এবার শুধু লিখবো এ ভেরির জায়গায় হয়ে যাবে টু, তারপর অ্যাডজেক্টিভটা ঠিক থাকবে অ্যান্ডের জায়গা হবে টু, তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, অর্থাৎ প্রথম ভেরির স্থলে টু আর অ্যান্ডের জায়গায় টু, এবং এখানকার যে নেগেটিভ অংশটা থাকবে সেটা উঠে যাবে, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করে আমরা সিম্পল করতে পারি, অর্থাৎ ভেরি স্থলে টু এবং অ্যান্ডের স্থলে টু ব্যবহার করে আমরা সিম্পল করে ফেলতে পারি। ভিউয়ার্স এটা খুবই সিম্পল ব্যাপার, আমি দেখিয়ে দিলাম। এবার তো হলো যে দুটো ক্লজের সাবজেক্ট একরকম দেখেছি, কিন্তু এখানে এসে দেখবো আমরা সাবজেক্ট ভিন্ন, যেমন দ্য সাম ওয়াজ ভেরি হার্ড অ্যান্ড আই কুড নট ডু ইট, এখানে হচ্ছে দ্য সাম অর্থাৎ অঙ্কটি আর এখানে হচ্ছে আই মানে আমি, তাহলে দুটো ক্লজের সাবজেক্ট ভিন্ন, এবং ঠিক সেখানকার মতো ভেরি আছে তারপর অ্যাডজেক্টিভ আছে আবার অ্যান্ডও আছে, তো
তো এক্ষেত্রে আমাদের একটু ভিন্ন কাজ করতে হবে, ছোটখানি কাজ, বাকি সব ঠিক থাকবে। বেড়ে জায়গায় টু আগের মতোই তাও ঠিক থাকবে। দ্য সাম ওয়াজ টু হার্ড, শুধু এখানে টু বসানো যাবে না, এখানে হয়ে যাবে ফর, অর্থাৎ এন্ড স্থলে আমরা পর বসিয়ে করবো। যে এই অঙ্কটি এত কঠিন এবং আমি করতে পারিনি, তাহলে অঙ্কটি আমার জন্য করা কঠিন ছিল, তাহলে কী হবে? দ্য সাম ওয়াজ টু হার্ড, জাস্ট আমরা এ এন্ড স্থলে পর বসিয়ে দিব, তারপর এখানকার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ মি, তারপর আমরা জাস্ট ইনফিনিটিভ ব্যবহার করব, সাবজেক্ট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভিউয়ার্স কী দাঁড়াচ্ছে? দ্য সাম ওয়াজ টু হার্ড ফর মি টু ডু, অর্থাৎ সাবজেক্ট ভিন্ন হলে ফর আসবে, হয়ে গেল। একটু আগে দেখিয়েছিলাম যেমন ডু অ্যান্ড আই, করো এবং মরো, এখানে আগের ধারাবাহিকতা একটা জিনিস দেখাচ্ছি, রিড অর ফেল, পড়ো নতুবা ফেল করো, অর্থাৎ ব্যর্থ হয়ে যাবে। এক্ষেত্রে সে উইদাউট হবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর বাকি অংশ। যখন এন্ড হবে যেমন ডু অ্যান্ড আই, তাহলে হয়ে যাবে ইফ ইউ ডু ইউ উইল ডাই, আর যখন অর থাকবে তখন হবে উইদাউট ডুইং ইউ উইল ডাই, লাইক দিস ওয়ান। ঠিক তেমনি করে ডু অর ডাই, উইদাউট ডুইং ইউ উইল ডাই। ভিউয়ার্স, দ্যাটস অল ফর অ্যাবাউট কম্পাউন্ড সিম্পল, অ্যান্ড হোপ টু মিট ইউ ভেরি সুন উইথ দ্য নেক্সট পার্ট অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। হোপ দিস ক্লাস উইল বি ভেরি হেল্পফুল ফর অল অফ ইউ, সো প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ বি উইথ মি, সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন অ্যাবাউট মাই ক্লাস দেন কমেন্ট অন দ্য কমেন্ট বক্স, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউ দ্য আনসার, সো প্লিজ বি হ্যাপি অ্যান্ড স্টে ওয়েল, গুড বাই ফর টুডে।